এবার পরে খবরের দিকে চোখ রাখবো। নিজেদের দলেরই পুরো প্রধানকে অপসারণের দাবি, বিরোধীদের সঙ্গে অনাস্থা প্রস্তাব আনলে তৃণমূল চালিত ঝালদা পুরসভার তৃণমূলেরই 5 কাউন্সিলর ঝালদা পুরসভা, ঝালদা মহকুমা শাসক এবং জেলা শাসককে অনাস্থা নিয়ে চিঠি দিয়েছেন তৃণমূলের 5 এবং কংগ্রেসের 2 কাউন্সিলর। 12 আসনের ঝালদা পুরসভায় এই মুহূর্তে তৃণমূলের আসন রয়েছে 10টি এবং কংগ্রেসের 2টি। পুর প্রধান কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া শীলা চ্যাটার্জি এবং তারই অপসারণ চেয়ে পৃথক পৃথকভাবে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূলের 5 এবং কংগ্রেসের 2 কাউন্সিলর। সিঙ্গল বেঞ্চ জেলা শাসকের তত্ত্বাবধানে ঝালদায় আস্থা ভোট করানোর নির্দেশ দেয়, কিন্তু বুধবারই সেই নির্দেশকে খারিজ করে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় পুর প্রধানের প্রতি আস্থা না থাকলে পুরো আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে। এরপরই ফের শীলা চ্যাটার্জির অপসারণ চেয়ে ওই কাউন্সিলররা তার বিরুদ্ধে অনাস্থা এনেছেন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র, কথা বলার মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, এই মুহূর্তে তাহলে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে? অনাস্থা আনছেন তৃণমূলেরই কাউন্সিলরাই, তাদেরই দলের পরিচালিত পুরসভার বিরুদ্ধে, পুর প্রধানের বিরুদ্ধে, তো সেই জায়গা থেকে কি হতে পারে? দেখো, ঝালদা পৌরসভায় অনিশ্চয়তা যেন কিছুতে কাটতে চাইছে না। তৃণমূল পরিচালিত ঝালদা পৌরসভায় পৌর প্রধানকে অপসারণের দাবি জানিয়ে বিরোধীদের সঙ্গে নিয়ে অনাস্থা প্রস্তাব নিয়েছে তৃণমূলের 5 কাউন্সিলর। ঝালদা পৌরসভা, ঝালদা মহকুমা শাসক এবং ঝালদার যে পৌরসভা কর্তৃপক্ষকে এই মর্মে একটি প্রস্তাবে চিঠি দিয়েছেন তৃণমূলের 5 কাউন্সিলর এবং কংগ্রেসের 2 কাউন্সিলর। ঘটনাকে ঘিরে কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্ধ একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এই ঝালদা পৌরসভায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও জেলা সভাপতি সৌমেন বেলদরিয়া তিনি জানিয়েছেন দলীয় কাউন্সিলরদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা দলীয়ভাবে বসে এই সমস্যা মিটিয়ে নেওয়া হবে। তবে অন্যদিকে ঝালদা পৌরসভার যে বিরোধী কাউন্সিলর যে রয়েছেন বিপ্লব কয়াল এবং পূর্ণিমা কান্দু কংগ্রেস কাউন্সিলর, তারা কিন্তু চাইছেন যে ঝালদা পৌরসভার পৌর প্রধান যে রয়েছেন শীলা চট্টোপাধ্যায় তাকে অপসারণ করতে হবে। এই দাবিকে ঘিরেই কিন্তু এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তোমাকে বললাম কি, প্রসঙ্গত 12 আসন বিশিষ্ট এই ঝালদা পৌরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে তৃণমূলের 10 কাউন্সিলর এবং কংগ্রেসের 2 কাউন্সিলর। এমত অবস্থায় যে গত 23 নভেম্বর পৌর প্রধান শীলা চ্যাটার্জিকে অপসারণের দাবি জানিয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পৃথক পৃথকভাবে কংগ্রেসের 5 তৃণমূলের 5 কাউন্সিলর এবং কংগ্রেসের 2 কাউন্সিলর, এবং সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা 8ই ডিসেম্বরের মধ্যে আস্থা ভোট করানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আগেই ঝালদা পৌরসভার পৌর প্রধান শীলা চ্যাটার্জি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন। ডিভিশন বেঞ্চ যে অমৃতা সিনহার সেই নির্দেশকে খারিজ করে দিয়ে এবং পৌর আইন অনুযায়ী এই পরিষেবা এগিয়ে নিয়ে যাওয়ার একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকার হওয়ার পরে গতকালকেই তৃণমূলের 5 কাউন্সিলর এবং কংগ্রেসের 2 কাউন্সিলর একত্রিত হয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান শীলা চ্যাটার্জির অপসারণের দাবি জানিয়ে ঝালদা মহকুমা শাসক এবং জেলা শাসক একই সঙ্গে ঝালদা পৌরসভাকে একটি চিঠি দিয়েছেন। এবং তারপরে কিন্তু যেটা জানা যাচ্ছে যে পৌর আইনে যেটা বলা হয়েছে যে অনাস্থার যে চিঠি জমা পড়েছে সেই চিঠি জমা পড়ার 14 দিনের মধ্যে ঝালদা পৌরসভাকে তলবী সভা ডাকতে হবে। সেই তলবী সভা যদি ঝালদা পৌরসভা না ডাকে তাহলে যে তৃণমূলের 5 কাউন্সিলর এবং কংগ্রেসের 2 কাউন্সিলর এই আস্থা ভোটের জন্য চিঠি জমা করেছেন তারাই কিন্তু এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে তোমাকে বলে রাখি, দীর্ঘদিন ধরে ঝালদা পৌরসভায় যে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে যে দড়িকান্ডারের খেলা চলছে তা কিন্তু সমস্যায় পড়েছেন ঝালদা পৌরবাসী। তারা চাইছেন যে ঝালদা পৌরসভা সুষ্ঠুভাবে চলুক, পরিষেবা যে সমস্তগুলো রয়েছে, যে উন্নয়নের কাজগুলো রয়েছে, সেগুলি যেগুলো থমকে রয়েছে সেগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হোক এমনটা তারা জানিয়েছেন। কিন্তু তোমাকে বলে রাখি, 2 বছর ধরেই ঝালদা পৌরসভায় কিন্তু দড়িকান্ডারি চলছে। কখনো তৃণমূল ঝালদা পৌরসভার ভোট দখল করেছে, আবার কখনো কংগ্রেস পৌর ভোট দখল করেছে। স্বভাবতই এই ভোট দখলের লড়াই কিন্তু একেবারে সমস্যায় পড়েছেন ঝালদা পৌরবাসীরা। দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ থমকে রয়েছে, পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ঝালদা পৌরবাসী। তাই ঝালদা পৌরবাসীদের দাবি যে যে জট তৈরি হয়েছে ঝালদা পৌরসভায় সেই জট কেটে উঠে উন্নয়নের কাজে সামিল হোক এই ঝালদা পৌরসভা তারা কিন্তু চাইছেন। তবে এই সমস্যা আদৌ কবে মিটবে সেদিকে এখন তা কি রয়েছে সকলেই। ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন। সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল আগামী 8 তারিখ ঝালদা পৌরসভাতে তলবি সভা ডাকার যে প্রয়াসটা প্রোগ্রামটা ছিল সেখানে স্টে দিয়েছে। সেখানে বলেছে কি ডিভিশন বেঞ্চ, যে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আপনারাকে প্রসিডিওর করতে হবে। আমাদের চিঠি চাপাটি সব তৈরি করা ছিল, কিন্তু যেহেতু এইখানে একটা ইন্টেরিয়াম অর্ডারের একটা ব্যাপার ছিল, আমরা সেই ইন্টেরিয়াম অর্ডারটাকে উপেক্ষা করে নিয়ে কোনো মতেই
আমরা তর্মী সভা ডাকার কিন্তু নোটিশ আমরা জারি করতে পারতাম না। কাজে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো আমরা আজকেই তর্মী সভা ডাকার যে চিঠি সেটা সেই নোটিশটা আমরা ঝালদা পৌরসভার পৌর প্রধান দপ্তরে এবং এসডিও সাহেবের কাছে, এক্সিকিউটিভ অফিসারকে, ডিএলবি অফিসে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা করা হয়েছে। এবার দেখা যাক আগামী দিনে কি হয়। ঝালদা পৌরসভার যে বিষয় সেটা আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আমরা দলীয় স্তরে আলোচনা করছি এবং আগামী দিন যাতে ঝালদা পৌরসভার আমাদের যারা কাউন্সিলর আছেন একসাথে ঝালদা পৌরসভা সুষ্ঠুভাবে চালানো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।